রবিবারের মন কি বাত অনুষ্ঠানে অঙ্গদানের ব্যাপারে দেশবাসীকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দেখানো পথে এগিয়ে গেলে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অসহায় অসুস্থ মানুষ ফিরে পাবে নিজের জীবন। এইভাবেই নাগরিকদের ইতিবাচক বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ভারতীয় জনতা পার্টির 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার 31 আরকেপুর মণ্ডল কার্যালয়ের সামনে আয়োজিত স্বেচ্ছায় চক্ষুদান ও চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি প্রবীর দাস এবং পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ। আরকেপুর মণ্ডল কার্যালয়ের ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা করা হয় এই কর্মসূচি। পার্টির এই প্রতিষ্ঠা দিবস তাকে উপলক্ষ করে শুধু কর্মসূচি, সেবামূলক কর্মসূচি আমরা করছি, তারা শুরু করেছে আগামী 7 দিন। তো আমি ধন্যবাদ দিই আমাদের এই আরকেপুর মণ্ডলের উদ্যোগে, যেখানে আজকে চক্ষু পরীক্ষা এবং চক্ষুদানের যে সবাই এখানে করছে বা যে কার্যক্রম এখানে করছে, এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে অঙ্গদান বিভিন্ন রকমভাবে যারা এটা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা দেখানো, তাদের সঙ্গে কথা বলা এবং সারা ভারতবর্ষের যেসব মানুষ যারা সেবামূলক কাজের সঙ্গে যাদের মন জড়িত, যাদের ইচ্ছা প্রকাশ করে তাদেরকে যাতে আরও উৎসাহিত করা যায়, উনি এটা গত মন কি বাত অনুষ্ঠান দেখে। তো আমরাও আজকে এখানে সে উৎসাহিত হই, আমরা যে কাজ আজকে করতে যাচ্ছি আমাদের যারা করবেন তাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, যে এই কর্মের সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের দেখা দেখি আরও আরও অনেক বেশি মানুষ যদি এটার সঙ্গে যুক্ত থাকে, তাহলে মানুষের যে অসহায় মানুষ যাদের টাকা আছে অথচ তাদের ব্যবস্থা নেই, টাকা এরকম অনেক আছে টাকা আছে কিন্তু ব্যবস্থা নেই, অনেক দুস্থ মানুষ আছেন যাদের ক্ষমতা নেই, তো এই ধরনের বিভিন্ন রকম চক্ষুদান হোক অঙ্গদান হোক এই সেবার মাধ্যমে মানুষকে এখানে জীবন পাবে। রক্তদানের বিনিময়ে আমরাও মানুষকে একাধিক মানুষ রক্তের বিনিময়ে মানুষ বাঁচছে, সেটাও আমাদের একটা কর্মসূচি আমরা করছি। এবং এই সঙ্গে আজকে যে এই চক্ষুদান এটাও আগামী দিনে একটা ইনস্ট্যান্ট জারি হবে যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা যারা সমর্থক তারা শুধুমাত্র পার্টি বা অন্য কাজের সঙ্গে যুক্ত না, তারা সেবামূলক কাজ এবং ভবিষ্যৎ যাতে আরও সুন্দর হয় মানুষের জন্য সেই জন্য আমরা কর্ম আমরা করছি। আমি সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি, ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাচ্ছি এই কর্মসূচিটা সুন্দরভাবে পালন, সকলকে ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। দলের 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশ জুড়ে নানান সেবামূলক কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। পিছিয়ে নেই ত্রিপুরাও। রাধাকিশোরপুরে আয়োজিত এক স্বেচ্ছায় চক্ষুদান শিবিরে উপস্থিত থেকে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, বিজেপি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, পার্টির তরফে আগামী সপ্তাহখানিক ধরে সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি চলবে। আজকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আমাদের পার্টির 44তম আমাদের প্রতিষ্ঠা দিবস, তাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি আমাদের পার্টির তরফ থেকে করা হচ্ছে। সপ্তাহব্যাপী অনুষ্ঠান চলবে। কিছুক্ষণ আগে আমাদের বিশ্বের অন্যতম নেতৃত্ব যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাষ্ট্রের সভাপতি জেপি নাড্ডাজির উদ্যোগে আমরা এই প্রতিষ্ঠা দিবস শুরু হয়েছে নয়াদিল্লিতে, এবং তারই অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে আমাদের এই রাজ্যের এই বিধানসভা কেন্দ্রে 31 আসনগুলো আমরা সেই কর্মসূচি আমরা পালন করি। এই কর্মসূচিতে উপস্থিত আরকিপুর মণ্ডল সভাপতি শ্রী প্রদীপ দাস মহাশয়, আমাদের সঙ্গে উপস্থিত আছে এখান আমাদের উদয়পুর পুর পরিষদের মাননীয় ভাইস চেয়ারপারসন প্রদীপ দেবনাথ মহাশয় এবং কাউন্সিলর ইয়ার নবুলদেব বর্মা আর নন্দী মহাশয় এবং অন্যান্য যারা কার্যকর্তা আছে সকলকে আমন্ত্রণ, এবং ডাক্তারবাবুরা আছেন যারা আজকে
পরীক্ষা এবং রক্তদানের শিবিরে যারা করবেন। ভারতীয় জনতা পার্টির এক সেবামূলক সংগঠন, তাই দলের 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পার্টি কর্মীদের সেবামূলক কাজে নিয়োজিত হওয়ার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।